হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে কথা বলবো ইসুকবুল প্লাস স্যাশেট নিয়ে। ইসুকবুল স্পাইসি হার্বাল একটি ঔষধ, যাদের কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত পায়খানার সাথে রক্ত যায় তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সেই মেডিসিনটি বিস্তারিত আলোচনা সংক্ষেপে করবো আর কি। ইসুকবুল প্লাস হচ্ছে ইসুকবুল স্পাইসি অত্যন্ত কার্যকর হার্বাল ফর্মুলা, যা ইসুকবুল এবং সোনাপাতা এই দুইটি ল্যাক্সেটিভ ভেষজের সমন্বয়ে প্রস্তুত। ইসুকবুল এর রয়েছে নিজের ওজনের চেয়ে 40 গুণ বেশি পানি শোষণের ক্ষমতা, এবং সোনাপাতা বৃহদন্ত হতে পানি এবং ইলেকট্রোলাইট পরিশোধনের বাধা প্রদান করে, যা আন্তরিক উপাদানের পরিমাণ ও চাপ বাড়িয়ে দেয় এবং অন্ত্রে পেরিস্টালটিক মুভমেন্ট বৃদ্ধি করে। ফলে ইসুকবুল প্লাস অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বাইল অ্যাসিড কোলেস্টেরলে উপস্থিত ফ্যাট হজমের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইসুকবুল এর দ্রবণীয় ফাইবার বাইল অ্যাসিডের সাথে যুক্ত হতে পারে, যার ফলশ্রুতিতে ফ্যাট এর নিঃসরণের মাধ্যমে রক্তে বিদ্যমান কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। ইসুকবুল প্লাস নিয়মিত ব্যবহারের পেটের অতিরিক্ত গ্যাস দূর করে, অন্ত্রপ্রদাহ, অন্ত্রের প্রদাহজনিত সংক্রমণ, IBS এবং আলসারেটিভ কোলাইটিস হজম শক্তি বৃদ্ধি করে এবং ডাইজেস্টিক সিস্টেম এর কার্যকারিতা স্বাভাবিক করে ও অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। প্রতিটি স্যাশেটে রয়েছে 4 মিলিগ্রাম, একটি প্যাকেটে থাকে। প্রতি প্যাকেট ইসুকবুল প্লাসে রয়েছে নিম্নোক্ত কিছু। ইসুকবুল ভুষি রয়েছে 3 মিলিগ্রাম এবং সোনাপাতা রয়েছে 1 মিলিগ্রাম বা 1 মিলিগ্রাম। আর এই প্যাকেটের একটি প্যাকেটের মূল্য 15 টাকা। এর কার্যকারিতা কোষ্ঠকাঠিন্য, অন্ত্রপ্রদাহ, IBS, আলসারেটিভ কোলাইটিস ও অর্শ। এটি অর্শ যাদের আছে তাদের খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ, বা যাদের পায়খানা করতে কষা এবং রক্ত পড়ে তাদের জন্য খুব কার্যকরী এই মেডিসিনটি। প্রাপ্তবয়স্ক একটি বা একটি স্যাশেট 4 মিলিগ্রাম, সবটুকু উপাদান পাউডার 150 থেকে 200 মিলি পানিতে মিশিয়ে 1 থেকে 2 বার আপনারা খেতে পারেন। 6 থেকে 12 বছর একটি বা 4 মিলিগ্রাম স্যাশেটের অর্ধেক খেতে পারে সম্পূর্ণ পরিমাণ পাউডার, অথবা 2 থেকে 4 গ্রাম পাউডার 150 থেকে 200 মিলিগ্রাম পানিতে মিশিয়ে দৈনিক 1 থেকে 2 বার খেতে পারে। 6 বছরের নিচে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। একটি 4 গ্রাম স্যাশেটের অর্ধেক পরিমাণ পাউডার অথবা 2 গ্রাম পাউডার 150 থেকে 150 মিলিগ্রাম পানিতে মিশিয়ে দৈনিক 1 থেকে 2 বার খেতে পারেন। গর্ভাবস্থায় এবং স্তনকালে এর ব্যবহার। ইসুকবুল প্লাস গর্ভাবস্থায় প্রয়োগ উচিত নয়, তবে ইয়া মাতৃদুগ্ধে নিঃসৃত হয় না, বিধায় স্তনকালে এটি সেবন করা নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা, পাকস্থলীর ফীতি ও আন্তরিক প্রতিবন্ধকতাজনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিরূপ প্রক্রিয়া, শুকনো পাউডার মুখে খাবার সময় কিছু কিছু ক্ষেত্রে খাদ্যনালীতে প্রতিবন্ধকতার কারণে ফলে বিরূপ প্রক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা, ইসুকবুল প্লাস সেবনকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। আন্তরিক প্রতিবন্ধকতা ও অ্যাপেন্ডিসাইটিস জনিত সমস্যায় সেবন নিষেধ।
এটি হচ্ছে এভনিসিনা ন্যাচারাল মেডিসিন। এটি খুব ভালো একটি কোম্পানির একটি ওষুধ। এটির দাম প্রতি প্যাকেটের 4 মিলিগ্রাম।